রুকুতে যাচ্ছি বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম কিন্তু আমাদের মন আর রুকুতে নাই অন্যখানে তো আজকে আমরা প্রত্যেকটা তাসবিহের অর্থ জানব ইনশাআল্লাহ এতে করে আপনারা উপকৃত হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নামাজি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দ্বীনী ভাই বোনেরা আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নামাজি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও কারণ হচ্ছে এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা নামাজের যে সমস্ত তাসবিহ আছে এই সমস্ত তাসবিহের অর্থ সহ আমরা জানব ইনশাআল্লাহ আমরা অনেকেই আছি যারা নামাজ পড়লেও নামাজের রুকু সেজদার তাসবিহগুলো পড়লেও উঠা বসার তাসবিহগুলো পড়লেও তার অর্থ না জানার কারণে আমরা নামাজে অনেক বেশি মনোযোগী হতে পারি না আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা সেট আপ হয়ে আছে রুকুতে যাচ্ছি বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম কিন্তু আমাদের মন আর রুকুতে নাই অন্যখানে অটোমেটিক সিজদায় যাচ্ছি সিজদার তাসবিহ পড়তেছি কিন্তু আমাদের মন সেখানে নাই কারণ আমরা যা বলছি তার অর্থ আমরা জানি না তো আজকে আমরা প্রত্যেকটা তাসবিহের অর্থ জানব ইনশাআল্লাহ এতে করে আপনারা উপকৃত হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি তো নামাজের শুরুতেই আমরা যে তাসবিহ পাঠ করি বা যে তাকবীরে তাহরিমা দেই সেটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান তো এই তাকবীর প্রথমবার দেওয়া হচ্ছে ফরজ এবং পরবর্তী আপনি প্রত্যেক উঠা বসায় যে আল্লাহু আকবার বলেন সেটি হচ্ছে সুন্নাহ তো প্রথম তাকবীর অবশ্যই দিতে হবে যদি না দেন তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে না এবং পরবর্তী যে তাকবীরগুলো সেগুলো অবশ্যই দিতে হবে যদি না দেন তাহলে সুন্নতের খেলাফ হবে তবে নামাজ কিন্তু হয়ে যাবে তো প্রথম আমরা যে তাকবীর দেই সেটি হচ্ছে আল্লাহু আকবার যার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান তারপরে হচ্ছে আমরা রুকুতে যাই রুকুর তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম অর্থ হচ্ছে আমার মহান প্রভু পবিত্র সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান প্রভু পবিত্র প্রিয় ভাই ও বোনেরা রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা পড়ি সামিআল্লাহু লিমান হামিদা এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তার কথা শুনেন যে তার প্রশংসা করে তারপরে আমরা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ সমস্ত প্রশংসা আমাদের প্রতিপালকের জন্য তারপরে আমরা সিজদাতে যাই সিজদাতে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা যার অর্থ হচ্ছে আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি যিনি সুউচ্চ ও মহান আমি আবারও বলছি সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ হয় আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি যিনি সুউচ্চ ও মহান প্রিয় ভাই বোনেরা আমরা দুই সিজদার মাঝখানে যে দোয়া বা তাসবিহ পড়ি সেটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাগফিরাত দান করুন বা ক্ষমা করুন ওয়ারহামনি আমাকে রহমত দান করুন ওয়ারজুকনি আমাকে রিজিক দান করুন ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করুন তো প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা তাসবিহগুলো শিখলাম অর্থ সহ ইনশাআল্লাহ আমরা যখন এই তাসবিহগুলো নামাজের মধ্যে পাঠ করব তখন বিশেষ করে এই অর্থগুলোর দিকে লক্ষ্য রাখব তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজে অনেক বেশি মনোযোগী হতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমাদের নামাজটা আরও অনেক বেশি খুশু খুজুর শহীদ হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমরা নামাজের দোয়া সম্পর্কে আলোচনা করব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব আল্লাহ চাহে তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু